এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সেভেন এবং এক্স ওয়াই টু টেন হলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত এখানে আমরা এমন দুইটি মান সিলেক্ট করব যে দুইটি মান যোগ করলে হবে সাত এবং গুণ করলে হবে দশ এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই আমি যদি এখানে এক্সের মান নেই পাঁচ এবং ওয়াইয়ের মান নেই দুই তাহলে এই দুইটা যোগ করলে কিন্তু আমার সেভেন হচ্ছে এক্সের মান যদি আমি ফাইভ নেই এবং এটা যদি ইন্টু করে ওয়াইয়ের মান আমি টু নেই তাহলে এটা হচ্ছে আমার দশ আমি কিন্তু এক্স এবং এর মান পেয়ে গিয়েছি একটা হচ্ছে পাঁচ একটা হচ্ছে দুই তাহলে এখন আমাকে বের করতে বলছে কি যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কত তাহলে আমি এক যেহেতু পেয়েছি পাঁচ আমি ওয়াই পেয়েছি দুই এটা আমি স্কোয়ার করে দেই স্কোয়ার করে দিলে কত আছে আমার থ্রি স্কোয়ার ইকুয়াল টু নাইন তাহলে আমার এই অঙ্কের রেজাল্ট হচ্ছে নয় একটি যারে দুধ ও পানির অনুপাত পাঁচ অনুপাত এক দুধের পরিমাণ পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত ওখানে যেটা দেওয়া থাকবে আমার আট লিটার পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত আমরা এই আট প্রথমে লিখে ফেলব হচ্ছে পাঁচ অনুপাত এক তাহলে এটার ফল হচ্ছে আমার চার আমার অনুপাতের গুণ করতে হবে এখানে যার মান নির্ণয় করতে হবে এখানে আমার চেয়েছে পানির পরিমাণ কত তাহলে এখানে অনুপাত যেহেতু আছে দুধ এবং পানি তার মানে আমার দুধ পাঁচ পানি হচ্ছে এক তাহলে গুণ করতে হবে আমার তার মান দিয়ে অর্থাৎ যার মান চাওয়া হবে এখন যদি আমি এটা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমার দুই অর্থাৎ এখানে উত্তর হবে দুধের পরিমাণ পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ হবে দুই লিটার পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা দুই বেশি পিতার বর্তমান বয়স বাষট্টি হলে পুত্রের বর্তমান বয়স কত বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা দুই বেশি পিতার বর্তমান বয়স বাষট্টি হলে পুত্রের বর্তমান বয়স কত আমরা অপশন টেস্ট যদি করি এখানে তিরিশ এখানে যদি আমি দেখি যে তিরিশের পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা দুই বেশি তার মানে এটা যদি আমি দ্বিগুণ করি তাহলে হচ্ছে আমার ষাট এবং পিতার বর্তমান বয়স বাষট্টি তার মানে দ্বিগুণ অপেক্ষা দুই বেশি এটা বাষট্টি এটাই আমার উত্তর হবে তারপর আমি অন্য অপশনগুলো টেস্ট করে দেখতে চাই এখন যদি আমি অন্য অপশানগুলো টেস্ট করতে যাই তাহলে দেখবো যে চল্লিশের দ্বিগুণ অপেক্ষা দুই বেশি বিরাশি ষাটের দ্বিগুণ অপেক্ষা দুই বেশি একশো বাইশ পঞ্চাশের দ্বিগুণ অপেক্ষা একশো দুই স্যার অর্থাৎ পুত্রের বয়স যেটা দেওয়া আছে এখানে চেয়েছে পুত্রের বয়স কত পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা দুই বেশি অর্থাৎ দ্বিগুণ হচ্ছে সাইট এটার দুই বেশি হচ্ছে সাইটের সাথে দুই যুগ করলে দুই বেশি হচ্ছে মানে বাষট্টি তার মানে পুত্রের বর্তমান বয়স কত পুত্রের বর্তমান বয়স হচ্ছে তিরিশ বছর দেখব শিক্ষার্থী সত্তর পার্সেন্ট ইংরাজি আশি পার্সেন্ট বাংলায় পাশ করে কিন্তু উভয় বিশ্বে দশ পার্সেন্ট ফেল করেছে যদি উভয় বিশ্বে তিনশো জন পাস করে তবে পরীক্ষার্থী পরীক্ষায় মোট কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল প্রায় অঙ্কটা করার জন্য যেটা করতে হবে যেহেতু এখানে তিনশো জন পাস করে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেহেতু তিনশো জন পাশ করে তাহলে আমাকে পাশ করে বের করতে হবে এবং পাশ করে বের করার জন্য আমাকে যেটা করতে হবে যেহেতু উভয় বিষয়ে ফেল করেছে তার মানে এখানে কি শিক্ষার্থী সত্তর পার্সেন্ট ইংরেজিতে পাস করেছে তাহলে সত্তর পার্সেন্ট পাস করলে ফেল করেছে তিরিশ পার্সেন্ট তিরিশ জন এবং এখানে আশি পার্সেন্ট পাস করেছে ফেল করেছে বিশ পার্সেন্ট এটা আমাকে কেন করতে হচ্ছে যেহেতু এখানে পাস চেয়েছে আমাকে পাশ বের করতে হবে এবং উভয় বিষয়ে যেহেতু ফেল করেছে তাহলে আমাকে ফেল করেছে গুলো বের করলে আমি পাশ করেছে বের করতে পারবো তাহলে এখানে আমাকে লিখতে হবে পাশ করেছে তাহলে আমি টোটাল ধরে নিব একশো জন তাহলে আমার এইখানে শিক্ষার্থী সত্তর পার্সেন্ট ইংরেজিতে পাশ করেছে তাহলে ফেল করেছে তিরিশ জন যুগ এখানে আশি জন পাশ করেছে তাহলে ফেল করেছে বিশ জন এবং দশজন উভয় বিষয়ে ফেল করেছে খুব যদি একশো মাইনাস এটা হচ্ছে আমার পঞ্চাশ এটা হচ্ছে আমার দশ তাহলে একশো এখানে আমি একবারে লিখে ফেলি পঞ্চাশ চল্লিশ এটা হচ্ছে আমার ষাট জন অর্থাৎ এটা হচ্ছে পাস করেছে যে ষাট জন পাশ করলে আমার পরীক্ষার্থী ছিল পরীক্ষার্থী সংক্ষেপে লিখে দিলাম একশো জন তাহলে একজন পাশ করলে পরীক্ষার্থী কত হবে কম হবে এটা বাঁ আকারে হবে ষাট ইন্টু এখন বলছে তিনশো তিনশো জন পরীক্ষার্থী তাহলে তিনশো জন পাশ করলে রেজাল্ট আছে পাঁচশো জন তাহলে পরীক্ষার্থী ছিল পাঁচশো জন কি আমার রেজাল্ট হচ্ছে পাঁচশো জন